ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله. এখানে এক বন প্রশ্ন করেছেন যে সূরা ফাতিহা পাঠ করার পর এবং সূরা বাকারা শেষ দুই আয়াত পাঠ করে দোয়া করলে দোয়া কবুল হয় মুসলিম, জানতে চেয়েছেন হাদিসটা সহি কিনা। হ্যাঁ, সহি মুসলিমের যেহেতু হাদিস অতএব অবশ্যই সহি। এটা একটা হাদিসের অংশ যেখানে বলা হয়েছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন জিব্রাইল আলাইহিস সালামের সাথে বসেছিলেন, তো এমন সময় আকাশে কড়কড় আওয়াজ শুনতে পেলেন। তো জিব্রাইল আলাইহিস সালাম বললেন যে এই মুহূর্তে আকাশের একটি দরজা খোলা হলো যে দরজা ইতিপূর্বে কখনো খোলা হয়নি, এবং সেখান থেকে একজন ফেরেশতা নেমে এলেন যে ফেরেশতা ইতিপূর্বে পৃথিবীতে কখনো নেমে আসেন নাই। অতপর তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আবশির বিন নুরাইন আল্লাজি অতীতাকা অতীতাহা ওয়ালাম ইয়তা আহাদুম ক্বাবলুক, যে আপনি দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন, যে দুটি নূর আপনাকে দেওয়া হয়েছে আপনার পূর্বে কোনো নবীকে দেওয়া হয় নাই, আর সেটি হচ্ছে সূরা ফাতিহা, একটি হচ্ছে সূরা ফাতিহা, আরটি হচ্ছে সূরা বাকারা শেষের দুটি আয়াত। এরপরে বললেন যে এই এই দুটি পড়ে আপনি যা কিছু আল্লাহর কাছে চাইবেন আল্লাহ আপনাকে তা দান করবেন। ঠিক আছে, আল্লাহ তাআলা আলম।